ওরে বুড়ি মানে মুসলমান, একবার যদি আল্লাহ একবার জোরে বলেন মনে হয় আজকে মামলা হবে। হ্যাঁ, জবান দিয়েছে কে, কার নাম নিলাম? ও মুসলমান নিমুখ হারামি করিস না রে, আল্লাহ একবার কোন বান্দা উচ্চৈস্বরে একবার আল্লাহ একবার বলে, আল্লাহ বলে বান্দা আল্লাহ একবার বলার সঙ্গে সঙ্গে আসমান জমিন যে ফাঁকা জায়গাটা সেই জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে কোন বান্দা যদি কোরআন যদি পড়তেও না পারে, বান্দা কোরআন পড়া বান্দা জানে না, কোন বান্দা কোরআন তেলাওয়াত করে একজন বান্দা যদি শুনে আল্লাহ আকবার বলে, যে বান্দা তেলাওয়াত করে যত নাকি পাইল ওই বান্দা আল্লাহ আকবার বললে বান্দার আমল নামা একই নাকি হবে। জোরে কান আল্লাহ আকবার। এই জন্য কোরআনের মাহফিল যে কেন হবে, কোরআন আয়াত যেখানে শেষ হবে, জোরে সরে মুসলমান বাঘের কণ্ঠ দিয়া একই সাথে আল্লাহ আকবার বলবেন, দেখবো রে যুবক বুড়িমারির যুবকের কণ্ঠ দিয়া আল্লাহ আকবার স্লোগান যে জোরে দেয়। আমার বিশ্বাস বুড়িমারির যুবকরা কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়। বাল্লাহু আম কোরআনুম মাজীদু ফি লাওহিন মাহফুজ। আমার মুসলমান বাবাজিরাম, কুরআনুল কারীম কি আজকে রাতে প্রশ্ন করবারে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম ডাক ডাক বান্দারে, আমার বাড়ি হলো বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজে, আমার আল্লাহ মাকে অবতীর্ণ করে রেখেছে। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে কোরআনকে প্রশ্ন করবান, কোরআন তোমার বাড়ি বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজে, তুমি ছিলারে কোরআন, তুমি দুনিয়ার জমিনে কোন দিন কখন কোন সময় আসলা? আল্লাহর কোরআনুল কারীম উত্তর দিয়া কয় বান্দারে, আমি দুনিয়ার জমিনে আসলাম লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশাহ। জোরে কান আল্লাহু আকবার। আমি দুনিয়ার জমিনে আসলাম লাইলাতুল কদরে 27 রমজানে, আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবা জিরাম, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি যে লাইলাতুল কদরে দুনিয়ার জমিনে আসলা, ও কোরআনুল কারীম তোমাকে তোমার দায়িত্ব নিল কে, তোমাকে কে হেফাজত করলো? এই কোরআনুল কারীম আয়াত দিয়া বলে, ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দায়িত্ব নিয়েছে কে? আছে ভয়? আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ আকবার বলছি, কিসের ভয় রে মুসলমান? এ বুড়িমার যুবক, মক্কাতে যখন সাহাবীরা আল্লাহ আকবারের ধ্বনি দিত, ইহুদির গায়ে কাপড় থাকে না, এই গায়ের মধ্যে সাপ করে কাপড় খুলে দৌড় দিয়েছে, কথা কান ঠেকে না? আজ যদি তাম দুনিয়ার মধ্যে যদি মুসলমান বাঘের মতন কণ্ঠ দিয়া আল্লাহ আকবার স্লোগান তোলে, আমার বিশ্বাস আমার বা মুসলমানের চোখ রাঙে কথা বলতে পারবে না, কথা কান ঠেকে না? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, এই কোরআনুল কারীমের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরাম, এবার কোরআনকে প্রশ্ন করো রে, কোরআন তোমার দায়িত্ব যা আমার আল্লাহ নিল। ওরে বুড়িমারির মুসলমান, বানানো কোনো কথা বলার জন্য বুড়িমারি আসি নাই, আল্লাহ কোরআন হাতে নিয়েছি, আয়াত দিব, আয়াত দিয়ে অর্থ দিব, তাফসীরের কথাগুলো বলব। এতে যদি কোরআন আয়াতগুলো যদি কারো গায়ে যদি লাগে রে ভাই,
মাহফিলে তুই বসিস না, যা যা বুড়ি মারে বাজা চা খেয়ে বাড়ি যা, কথা কণ্ঠে কেনা। আজকে কোরআনের বক্তব্য চলছে চলবে, আমার বাবার ক্যাচার কথা বললে আপনারা ধরবেন, দেশের বিরুদ্ধে কথা বলে ধরবেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে ধরবেন, কথা কণ্ঠে কেনা বে ঠিক। আল্লাহর করে কথা বলবো, আমাকে না ধরিয়া যে রব যে আল্লাহ আয়া লেখলো, ধরতে হলে আমার আল্লাহকে ধরতে হবে, কথা কণ্ঠে কেনা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলিবে তালা। ওরে হক হয়াছে বাতিল তো কাঁপছে, ওরে হক হয়াছে বাতিল তো কাঁপছে, ছিনিয়া নিবে তোর জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলিবে তালা, কথা কণ্ঠে কেনা। দিনই সকল মুসলমান বাবাজিরা, যাই হোক মন খারাপ করলেন, কেবল শুরু, কেবল শুরু, বোঝেন নাই বিশেষ বক্তা হলে যেমন হয় আর কি, মানে খাওয়া দাওয়া হলেই চলে আসবে। এই জন্য ভাই লম্বা চুড়া আলোচনা নাই, যা আছে কপালে হবে কাল সকাল সকালে। মুসলমান মুসলমান ভাই ভাই আমাদের দ্বন্দ্ব নাই, অল্প সময় দুই চারি কথা কুচলিবে যাওয়ার চাই, কথা কন ঠিক কিনা। দিনই সকল তাহলে আয়াত হবে কার, কার আয়াত হবে, এই কোরআন কার? দিনই সকাল আজকের বুড়িমারিতে যদি আমি ধবলপুরিতে এসে যদি আজকে যদি আমি এখানে কোনো রাজনীতি আলোচনা করি, এই বুড়িমারিতে আগামীতে নির্বাচনে আমাকে কেউ মহিলা পদে কেউ দাঁড়িয়ে দিবে? এ কথা বলে মহিলা পদে কেউ দাঁড়িয়ে দিবে? তা যে রাজনীতির ওয়াজ করে আমি যে বুড়িমারি এসে যে মহিলা পদে দাঁড়াতে না পারি, রাজনীতির ওয়াজে আমার কোনো লাভ আছে? আমাদেরকে তিন টাকা দেয় বেতন, আট দিন থেকে মসজিদে খরচা, এখন আমাদের কোনো রাজনীতি নেই, বর্তমান আমার চলছে প্যান নীতি নিয়ে, কথা কারণ ঠিক কিনা। হ্যাঁ, অনেক মৌলবি দেখবেন মসজিদের ঘরে সুবহানাল্লাহর ওয়াজ করে, আলহামদুলিল্লাহর ওয়াজ করে, মাশাআল্লাহর ওয়াজ করে, তফসি টিপের ওয়াজ করে। ওরে মুসলমান, তুমি মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর কতদিন পড়বা? আমি বাংলাদেশে নয় সারা দেশে বলতে চাই, ওরে মুসলমান তুমি সুবহানাল্লাহর কণ্ঠ বন্ধ করে দে, এই জমিনে বাংলার জমিনে যে লতিফ সিদ্দিক ইসলামের বিরুদ্ধে কথা বলল, ওই লতিফ সিদ্দিক যদি ফাঁসিতে না ঝুলায় আজ কাল হোক বাংলার জমিনে ইসলাম হয়, ওই নাস্তিককে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া সারা দুনিয়ায় দেখার দরকার, কথা কন ঠিক কিনা। যখন মাহফিলে যখন আসে আমাকে সর্বপ্রথম মোবাইল দিয়ে বলেছে হুজুর আজকে রাজনীতি হবে না, আজকে প্যান নীতি হবে। আমি বলছি রে ভাই, বুড়িমারিতে আমি কোনো রাজনীতি করতে যাব না, যে রব যে আমাকে কণ্ঠ দিয়েছে ওই আল্লাহর কথা বলবো, ইসলামের কথা বলবো। ওরে ভাই, আমরা আমার মার চারটা সন্তান, আমরা তিনটা ভাই মাথায় টুপি দিতে পারে নাই। এই একটু আগে মার সাথে কথা বললাম, জ্বলন দুঃখনি মাটাকে বললাম, রে মা আমি আজকেও বুড়িমারিতে মাহফিল করতে এসেছি। মা ডাকদা কয়, বাবা রাজনীতির কোনো বক্তব্য দিবি না, দেশের কোনো কথা বলবি না। আমি জ্বলন দুঃখনি মাকে বললাম, রে মা বুড়িমারির যুবক ইসলামের জন্য যারা দাওয়া দিয়েছে, রে মা বুড়িমারির জমি আমি ইসলামের কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবো না। হোগো মা, যে আমি টুপি মাথায় দিয়েছি, কালিমা পড়েছি, জুব্বা পড়েছে, ও গো মা ইসলামের কথা বলতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে আমার বাম যে সহ্য করতে না পারে, ও গো মা যে জেলখানায় কারাগারে বন্দি করে, রে মা আমি বাংলার জমি ইসলামের কথা চলছে চলবে, আমার বামের চোখ রাঙে কথা বন্ধ করতে পারবো না, কথা কণ্ঠে কিনা। মুসলমান বাবাজিরাম, আমরা যে মুসলমান মুসলমান ভাই ভাই আমাদের দ্বন্দ্ব নাই, ওরা
আমলিকের ভাই বিএমপির ভাই জামাত ইসলামের ভাই জাতীয় পার্টির ভাই দাসত্বের ভাই বাসত্বের ভাই আজান হলে আমরা সবাই শুক্রবারে মসজিদে যাই কথা গান থেকে না আমার ভাই মসজিদে ঢোকে দাঁড়া কোন বিএমপির ভাই কয় না ভাই তুই আমলিকের লোক সরে যা কথা গান ঠিক কি না কেউ বিএমপির ভাই কয় না আমলিকের ভাই তুই ডান পাশে যা তার মানে নামাজে যখন দাঁড়াই সবাই আমরা কার গোলাম যে আল্লাহর গোলাম হইলাম জিরবের গোলাম হইলাম রে মুসলমান মিথ্যা কথা না 2014 সালে বাংলার জমিনে আমার ঢাকাতে একটি জয়া নামের একটি মেয়ে এই কোরআনের উপর পা তুলে ছবি তুলল কোরআনটাকে পা দিয়া জড়াইল এই দেশে জয়া নামের মেয়েটির বিচার হলো না ওরে মুসলমান আজকে যারা টুপি মাথায় দিয়েছি কালিমার মালা গলায় দিয়েছি আজকে জালেমরা সহ্য করতে না পারে আমাদেরকে জেলখানায় কারাগারে বন্দী করতেছে কথা কন ঠিক না ভাই শুনে যাও শুনে যাও কয়জন বন্দী করবা একজন পাখিকে বন্দী করছো হাজার হাজার পাখি কথা বলতেছে কথা কন ঠিক না ওরে মুসলমান তোর কি দিলটা নো ভয় না ওরে আমলিকের ভাই পা দিতে জড়াই আমি বড়ি মারতে বলে যাই তুমি আমলিকের ভাই যখন মরে যাইবা ওই মসজিদে ডাক ডাক কইবা হুজুর আসো আসো আর নম্বর ওয়ার্ডের সভাপতি সাহেব মারা গেছে মসজিদে দাইয়া হুজুর দোয়া করিয়া দেয় আল্লাহ আমার ভাইকে কবুল কইনা কথা কন ঠিক কিনা তাতে বুঝায় আমলিকের ভাইয়ের তো দোয়া হয় বিএনপির ভাই দোয়া হয় আজকে দলের কোনো ওয়াজ হবে না একটাই দলের ওয়াজ হবে সেই দলটার নাম হলো ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার একটা দলের নাম হলো নামটা হলো ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম ইসলামের কথা চলছে চলবে আবু জেহেল মোহাম্মদ যখন কালিমার দাওয়াত দেয় আবু জেহেল বিরোধিতা ছিল মুসা যখন দাওয়াত দেয় ফেরাউন ছিল যখন প্রতিটা নবীর পর বিপক্ষে পক্ষ আর বিপক্ষে ছিল আজকে তামাম দুনিয়াতে আজও দল হলো দুইটা একটা হলো আম আর একটা হলো বাম কথা কন থেকে না বেটে আমার বন্ধুগণ।